জেলা পরিষদের নির্বাচনে 7 নম্বর আসনে বাড়ি বাড়ি প্রচারে নামলেন বিজেপি মনোনীত প্রার্থী নীতীশ দেবনাথ। হাতেগোনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে দক্ষিণ জেলা পরিষদ নির্বাচনে 7 নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন নীতীশ দেবনাথ ওরফে সুমন দেবনাথ। মনোনয়নপত্র জমা শেষে নির্বাচনে জয়ের লক্ষ্যে ঝোড়ো গতিতে জনসম্পর্ক এবং বাড়ি বাড়ি প্রচার কাজ শুরু করেছেন। রবিবার 7 নম্বর আসনের লাউগাং এলাকা ও কাঞ্চননগর এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান কর্মসূচিতে নামলেন 7 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী সুমন দেবনাথ এবং বিজেপি নেতৃত্ব এবং কার্যকর্তারা। 7 নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে আজকের এই প্রচার অভিযানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। গণদেবতারা দুহাত ভরে নীতীশ দেবনাথকে আশীর্বাদ করেছেন, পাশাপাশি চাইছেন বিপুল ভোটে জয় করে দক্ষিণের এই যুব আইকন নীতীশ অরূপে সুমন দেবনাথ শান্তির বাজার বিধানসভা তথা দক্ষিণের জেলার মানুষের উন্নয়ন আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিভিন্ন পাড়ায় পাড়ায় বিজেপি কর্মী সমর্থকদের প্রচারের গতি এবং গণদেবতাদের প্রাণভরা আশীর্বাদে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সুমন দেবনাথ বিপুল ভোটে জয়লাভ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। নির্বাচনে জয়লাভের পর সকলের সার্বিক উন্নয়নে কাজ করবে সুমন দেবনাথ। 7 নম্বর আসনে বিজেপি মনোনীত প্রার্থীর সমর্থনে আজকের এই বাড়ি বাড়ি জনসম্পর্ক এবং প্রচার কর্মসূচিতে প্রার্থীর পাশাপাশি বিজেপি কর্মীদের নির্বাচনী প্রচার অভিযানে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবসময় উন্নয়নের নিরিখে মানুষের বাড়ি বাড়ি যায়। তো ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনীত করেছেন, আমাদের বুথ সভাপতি আছেন প্রদীপ দেব, জেলার নেতৃত্ব থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষও আমাদের প্রচারে সামিল হচ্ছেন। একই কথা বলছেন যে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে ডক্টর মানিক শাহের নেতৃত্বে যেভাবে মানুষের উন্নয়নের কাজ চলছে, আগামী পঞ্চায়েত নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচনে আমাদেরকে আশীর্বাদ করে আরও যাতে এলাকার বেশি উন্নয়ন করা যায় তার দিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, যারা এককালীন সিপিএমও করেছে তারাও আজকে আমাদের এই জনসম্পর্ক অভিযানে ডোর টু ডোরে আমাদের সামিল হচ্ছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে জনসম্পর্ক অভিযান হচ্ছে এবং আমি লাগাং ছিলাম কিছুক্ষণ আগে, এখন আমি 39 নং বুথে কাঞ্চননগর 36 শান্তিবাজার মণ্ডলের অন্তর্গত, সেখানে আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর যাচ্ছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।